بسم الله الرحمن الرحيم ইকারণে এখন আসুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হো আমার উম্মতেরা আমি জান্নাতে গেছি জাহান্নামেও গেছি কিন্তু জান্নাত জাহান্নামে আমার চোখে যা দেখে আসছি আর কুরআন শরীফে আল্লাহ যা নাজিল করেছেন দুটোর হিসাব মিলে আমি দেখি যে 100 ভাগের 97 ভাগ 100 ভাগের মাত্র 3 ভাগের আলোচনা কুরআন শরীফে আছে আর 97 ভাগ বাকি রয়ে গেছে যা আল্লাহ কুরআনে বলেনি তোমরা জান্নাতে গিয়ে আর 97 গুণ বেশি পাইবা যা আল্লাহ কুরআনে বলছেন এর চাইতে সুবহানাল্লাহ আপনি জোরে কন্না সুবহানাল্লাহ তুমি এখন আসুন জান্নাত জাহান্নামের এই আলোচনা অবশ্যই একটা মানুষকে পরিবর্তন করে দেয় যার বাস্তব নমুনা হইল দুইটা সূররে দশে দুই দলে একটা সূররে দশে তবলিগওয়ালা আর একটা সূররে দশে পুলিশে পুলিশে দইলা তারে তালাত নিয়া লটকাইয়া বাইরিছে আর চুরি করবে ঘর জীবন করতাম না পরে কোনো যখন চালান দিছে কর্তৃক রায় দিল অতীতে যা করছিল এর কারণে তোমার শাস্তি হলো 3 চিল্লা 4 মাস জেল কয় মাস জেল 4 মাস কয় চিল্লা হয় 3 চিল্লা হয় আমার মাত বুঝুন না আপনারা তে হা না না এখানে যেমন বুঝা যায় ইলেকশনে সব খাই লিছে এখনো লক্ষ্য করে দেখেন যে এইভাবে 3 চিল্লা দেওয়া হইল 3 চিল্লা দাও হইছে 4 মাস এবারে 4 মাস পরে বাড়িয়া বাড়িতেছে জেল থেকে আর আরেক বদরে লয়ে গেছিল গা তবলিগ ওয়ালারা মসজিদ হে বদরে লয়ে গেছে গা 3 চিল্লা 4 মাসের তবলিগ হেও 4 চিল্লার 4 মাস পরে 3 চিল্লার ঘরে বাড়িতেছে কিন্তু যে জেল থেকে বাইরে আইলো হে দেখা যায় আগে সুর ছিল হন দাহাইতুছে বুঝলে কোন ঠিক কিনে এখন আর ডাকাতি করে জিগাই কি ব্যাপার আগে তো লুকাইয়া গায়ে করতো তখন দিয়ে প্রকাশ্য শুরু করছো ইদি গিতা কজোর আগে লুকাইয়া করতাম মানে সে জানতো না আর পুলিশে দৈরা হিট্টা মাইরিয়া পত্র পত্রিকায় আইসে তাহলে আমার নাম তো লুকাইল রইছে না তাহলে আর লুকাইয়া করে লাভ কি তখন রাস্তা তো ধরিলে জোর এখন ঠিক নেই আর তবলিগে যে গেছিল 3 চিল্লা 4 মাস ই বলে হন বাড়িতে আইসে আয়া দেখা যায় দাঁড়িয়ে রেখা মাথার মধ্যে টুপি লাগাইয়া এরপরে দেখা যায় এখন মসজিদও যায় যে গেলাম কেউ ভাই মসজিদ আওন তো বালা কিন্তু তোমার তো দেখছি না এখন জি আয়া মসজিদ আমাইতেছো কিতা বিষয় কজন হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ কিতা কও না কই তো যায় না মাঝর এখন ঠিক কিনা কি বিষয় কও কয় হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ কও ভাঙিয়া কও না আমার এমনি ডাক দিয়া কয় হুজুর আমি তো তবলিগে গেছিলাম কি 3 চিল্লা দিয়ে আইছি এখন 4 মাস সময় লাগাই আইছি এখন আমি আর চুরি করি না চুরি ছেড়ে দিছি এখন দাঁড়িয়ে রাখছি এখন মাথায় টুপি লাগাইছি এখন মসজিদে যাই তুলে বুঝা গেল 4 মাস তাকে আর কিছু করে নাই পিটায় নাই আঘাত দেয় নাই শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ তাকে শুনাইছে 4 মাসে একটা লোকের চরিত্র পরিবর্তন হয়ে গেল 4 মাস ফিরাইয়া যা পারলো না তবলিগে গিয়া তা হইল তাহলে বুঝা যায় জান্নাত আর জাহান্নামের ওয়াজে মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারে ঠিক জোরে কোন ঠিক নেই ঠিক আইন দিয়া ঘুষ খায় না ঘোষ কাইলে র্যাবে দেখব এই পর্যন্ত র্যাব আর্মি ক্লিন হার হইল কত কিছু হইল আমার জানা মতে অফিস আদালতে ঘুষ বন্ধ হয় নাই বরং আরো বাড়ছে জোরে কোন ঠিক কিনে এমন কি রাস্তাত আটকায়া হুলি যে হুলি সে যে ট্রাক থেকে হইছিল ইডুই বন্ধ করতে পারছে না ইডু বন্ধ বন্ধ পারছে না দেখা যায় ঘুষ খায় এই বন্ধ করতে পারে নাই বরং আরো বাড়ছে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এখন দিয়ে আরো বাড়ছে কি আরো বেশি নেয় লাগে আগে যারা 10,000 হইতো তখন 20,000 লাগে কখন আইন করম আইন আর তো যখন আইন গরম
আইন গরম হওয়ার কারণে গুশের পরিমাণ আটু জোরে কর না বাড়ছে। এই দেশে আইন করেছে এসিড মারলে প্রাণদণ্ড, নারী ধর্ষণ করলে 14 বছরের সশ্রম কারাদণ্ড, কিন্তু আজ পর্যন্ত না এসিড বন্ধ হলো না নারী ধর্ষণ বন্ধ হয়েছে। 4 বছরের শিশু থেকে 60 বছরের বুড়ি পর্যন্ত রেহাই পাচ্ছে না। আরো জোরে কন। কিন্তু আল্লাহর কোরআনে যখন জাহান্নামের ভয় মানুষের ভিতরে ঢুকাই দিছে, সুযোগ পায়ও জিনা করে না। শুধু ইয়াদ করে দিয়েছে, তুমি যে আমার হাত ধরেছ কিয়ামতের কঠিন ময়দানে কি আল্লাহর সামনে তুমি দাঁড়াবে না? জাহান্নামের কথা কি তুমি বলে গিয়েছ? জাহান্নামের কথা কি ইয়াদ নাই? জাহান্নামের আগুনে তুমি কেমনে জ্বলবে? এতটুকু ইয়াদ করে দেওয়ার পরে নির্জন করে দেখা যায় হাত ছেড়ে দিয়ে দৌড়ে আর কান্দে, খোদা গো ইয়াদ হয়ে গেছে জাহান্নামের কথা, আমি আর জিনা করব না। এখন দৌড়ে গিয়ে পাহাড়ের ভিতরে সাজদা দিয়ে কান্দে, আল্লাহ তুমি গাফফার, আমি গুনাগার, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। এমন ভাবে কান্দলে রাত ঘুমায় না, রাত্রে শুধু সাজদা দিয়ে কান্দলে পশু পক্ষী ঘুমায়, এসে ঘুমায় না, বাড়ির লোকজন ঘুমায়, সাজদা দিয়ে কান্দলে আর কয় অপ্রভু তাকায় দেখো ওই যে গাছের ডালে পাখিরা ঘুমায় আছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘুমায় আছে, বস্তিতে মানুষেরা ঘুমায় আছে, কিন্তু তোমার এই গুনাহগার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে আর ঘুম আসে না। পরে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে আর কান্দিস না, তোর তওবা কবুল করলাম। তুমি বোঝা গেল জাহান্নামের ওয়াজ আর নসিহতের দরকার আছেনি না নাই? আরো জোরে কোন আছেনি না নাই? এই মৌলভীবাজারে যে সময় মহকুমা ছিল তখন একজন এসডিও ছিল সিরাজুল হক, জোরে কোন ঠিক নেই, এবারে তাবলিগি আছে দাড়িওয়ালা আলেম আমার দাওয়াত দেন, এখন হয়তো মুডাজলের বাদ সকালে ফজরের সময় মানুষের রিস্কাওয়ালার বাড়িতে গিয়া ডাকে নামাজের লেগে, যখন ইয়ে জিলা হইল তখন তো বেটা ডিসি হইতো আছে, বেটার আরো নিচে নামাইছে টিউনও বানিয়েছে, সকল গুসকুর রাতে হেবার লেগে হাইতারে না, সুবিধা আছে ঘুষ না খাইলে তাকে আরো নিচে নামানো হয়, ঘুষ নিজে খাইয়ে অন্যের ঘুষের সুবিধা দিলে প্রমোশন হয়, কিন্তু প্রমোশন চায় না, নিচে নামতে রাজি, ঘুষ খাইতে রাজি হয় না। এই ভয়টা যদি সৃষ্টি হয় এটা একমাত্র জান্নাত আর জাহান্নামের ওয়াজই হবে। সুতরাং এই সমাজ যদি গোস বন্ধ করতে হয়, চুরি বন্ধ করতে হয়, জিনা বন্ধ করতে হয়, সন্ত্রাস চুরি ডাকাতি বন্ধ করতে হয়, অবশ্যই জান্নাত জাহান্নামের ওয়াজ ছাড়া সম্ভব নয়।